বন্ধুরা, মেস টিচারে তোমাদের অভিনন্দন। আজকে তোমাদের আমি ক্লাস নাইনের রৈখিক সমীকরণের কোর্সে দেখি 5.7 নিয়ে আলোচনা করব। এর আগে তোমাদের আমি এই লেসনে 10টি অঙ্ক দুটি ভিডিওতে কোর্সে দেখিয়েছি। আশা করি তোমাদের ভিডিও দুটো ভালো লেগেছে। যারা ওই ভিডিও দুটো দেখনি তারা অবশ্যই ভিডিওটি তো দেখে নেবা, তাহলে এই ভিডিওতে কষা অঙ্কগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে। অঙ্কতে চলে যাই। রৈখিক সমীকরণ নবম শ্রেণী কোষে দেখি 5.7। আজকে আমরা 4টে অঙ্ক করব। অঙ্কগুলো বেশ বড় বড়। কোশ্চেন নম্বর 10, 11, 12, 13। 10 নম্বর অঙ্ক, রফিকদের আয়তকার মেঝের দৈর্ঘ্য 2 মিটার এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 75 বর্গমিটার বৃদ্ধি পাবে, কিন্তু দৈর্ঘ্য 2 মিটার হ্রাস এবং প্রস্থ 2 মিটার বৃদ্ধি করলে 15 বর্গমিটার বৃদ্ধি পাবে। সহ সমীকরণ গঠন করে রফিকদের মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করি। তাহলে আমরা ধরে নিলাম যে আয়তকার মেঝের দৈর্ঘ্য এক্স মিটার, প্রস্থ হচ্ছে ওয়াই মিটার, তাহলে ক্ষেত্রফল হবে এক্স গুণিত ওয়াই। এবার প্রথমটাতে বলা হয়েছে, প্রথম সহজ সমীকরণটাই বলা হয়েছে, দেখো যে দৈর্ঘ্য 2 মিটার বেশি, অর্থাৎ এক্স প্লাস 2 মিটার বেশি হলো, আর প্রস্থ 3 মিটার বেশি, তাহলে ওয়াই প্লাস 3 এ 3 মিটার বেশি হলো। তাহলে দুটোর গুণ করলে ক্ষেত্রফল হয়। তাহলে প্রথম সমীকরণটি, সহজ সমীকরণটি হলো এক্স প্লাস 2 ইন্টু ওয়াই প্লাস 3 সমান হচ্ছে 75 বর্গমিটার বেশি, অর্থাৎ আগে যা ক্ষেত্রফল ছিল তার থেকে 75 বেশি, এক্স ওয়াই প্লাস 75। তাহলে এটা আমরা গুণ করে দিলাম, এক্স ওয়াই 3x 2y 6, এক্স ওয়াই 75, এক্স ওয়াই কেটে গেল। তাহলে আমাদের ইকুয়েশনটা এলো 3x + 2y সমান হচ্ছে 75 - 6 সমান হচ্ছে 69। দ্বিতীয় সহজ সমীকরণটি বলছে যে 2 মিটার প্রস্থ কম, দৈর্ঘ্য যদি কম হয় অর্থাৎ x - 2, আর 3 মিটার প্রস্থ যদি বেশি হয় অর্থাৎ y + 3, তাহলে ক্ষেত্রফলটা 15 বর্গমিটার বেশি হতো, অর্থাৎ যা ছিল তার থেকে 15 যোগ করলাম। তাহলে আমাদের দাঁড়াচ্ছে এইটা গুণ করলে xy 3x - 2y - 6, xy কেটে গেল। তাহলে দ্বিতীয় সমীকরণটা হচ্ছে 3x - 2y 15 যুক্ত 6 = 21। এবার এই দুটো সমীকরণ আমরা পরপর লিখলাম, 3x + 2y = 69, 6 - 2y = 21। এবার যদি এটা আমরা যোগ করে পাই তাহলে 2y কেটে গেল, তাহলে 6x = 90, x = 15। এটা হচ্ছে আমাদের অপনয়ন পদ্ধতি। 1 নম্বর সমীকরণে x = 15 অবশ্যই পাই, x + 2y = 69। তাহলে 3 × 15 = 2y সমান হচ্ছে 69, y = 69, 3 × 15 = 45, ডান দিকে এলো 24, y = 24 = 12। তাহলে নিম্ন সমাধান হলো x = 15, y = 12, অর্থাৎ মেঝের দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার আর প্রস্থ হচ্ছে 12 মিটার। এগারো নম্বর অঙ্কটা, আমার বন্ধু মেরি ঈশানকে বলল তোমার টাকার 1/3 অংশ আমাকে দাও তাহলে আমার 200 টাকা হবে। ঈশান মেরিকে বলল তোমার টাকার অর্ধেক আমাকে দাও তাহলে আমার 200 টাকা হবে। এটা সহজ সমীকরণ গঠন করে কার কাছে কত টাকা আছে আমাদের বের করতে হবে। তাহলে আমরা ধরে নিলাম যে মেরির কাছে আছে এক্স টাকা আর ঈশানের কাছে আছে ওয়াই টাকা। তাহলে প্রথম সহজ সমীকরণটা হলো যে মেরির কাছে ছিল এক্স টাকা, ঈশানের থেকে নিল 1/3 অংশ, তাহলে x + y/3 = 200। দ্বিতীয় সহজ সমীকরণটি হলো যে ঈশানের কাছে ওয়াই টাকা ছিল, কার কাছ থেকে নিল, মেরির কাছ থেকে, তার x/2 টাকা নিল, তাহলে হলো 200 টাকা। তাহলে দুটো আমাদের সমীকরণ হলো, একটা হচ্ছে x + y/3 = 200, আর একটা হচ্ছে x/2 + y = 200। এবার দেখো 1 নং সমীকরণকে যদি আমরা 1 নং সমীকরণকে 1 দ্বারা এবং 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে পাই, তাহলে 1 নং সমীকরণকে 1 দিয়ে গুণ করলে যা আছে তাই থাকলো, আর 2 নম্বরটাকে গুণ করলে এটা 2 কেটে গেল,
x plus 2y সমান হচ্ছে 400 তাহলে এটা যদি বিয়োগ হয় তাহলে x x কেটে গেল y by 3 minus 2y সমান হচ্ছে minus 200 তাহলে 3 যদি লসাগু করি তাহলে 6y সমান 600 তাহলে minus 5y সমান minus 600 y সমান হচ্ছে 120 তাহলে এক নং সমীকরণে y সমান 120 বসে পাই 120 বসে দিলাম তাহলে হচ্ছে 240 সমান হচ্ছে 160 তাহলে হচ্ছে মেরির কাছে 160 টাকা আর ঈশানের কাছে 120 টাকা আছে নেক্সট 12 অঙ্ক আজ দাদা ও তার কিছু বন্ধুরা একসাথে মেলায় যাবে তাই আমার দাদু তাদের মধ্যে কিছু টাকা সমান ভাগে ভাগ করে দিলেন দেখছি যদি দুজন বন্ধু কম থাকতো তবে প্রত্যেকে 18 টাকা পেত দুজন বন্ধু কম থাকলে প্রত্যেকে 18 টাকা আর যদি তিনজন বন্ধু বেশি থাকতো তাহলে প্রত্যেকে 12 টাকা পেত দাদারা কত টাকা নিয়ে মেলায় গিয়েছিল আর দাদু মোট কত টাকা দিয়েছিলেন ধরি দাদারা এক্স জন মেলায় গেছিল আর দাদু ওয়াই টাকা দিয়েছিলেন তাহলে প্রথম সমীকরণটা আমাদের হচ্ছে যে দাদু যত টাকা দিয়েছিল আর তার মধ্যে যদি দুজন বন্ধু কম থাকতো তাহলে সে টাকাটা দুই দিয়ে ভাগলো ওয়াই বাই এক্স মাইনাস টু সমান 18 এটা হচ্ছে এক নম্বর সমীকরণ এটাকে যদি আমরা কোনায় কোনায় গুণ করি 18x মাইনাস 36 সমান হচ্ছে ওয়াই আঠারো এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 36 দ্বিতীয় সহ সমীকরণটি হল যে যদি তারা প্রত্যেকে 12 টাকা করে পেত যদি তিনজন বন্ধু বেশি থাকত তাহলে তিনজন বন্ধু যদি বেশি থাকে তাহলে টাকাটা যদি ভাগ হয় তাহলে ওয়াই বাই এক্স প্লাস 3 সমান হচ্ছে 12 তাহলে এটা হচ্ছে 12x প্লাস 36 সমান হচ্ছে ওয়াই 12x মাইনাস ওয়াই সমান হচ্ছে মাইনাস 36 এবার আমরা অপারেন করতে গেলে 18x মাইনাস ওয়াই সমান 36 আর দ্বিতীয় সমীকরণটা হচ্ছে 12x প্লাস মাইনাস ওয়াই সমান হচ্ছে 36 তাহলে বিয়োগ করে পাচ্ছি ওয়াই ওয়াই কেটে যাচ্ছে তাহলে এটা হচ্ছে 6x 72 সমান হচ্ছে ওয়াই সমান 12 তাহলে এক্স এর মান বেরিয়ে গেছে এক নং সমীকরণে এক্স সমান 12 বসে পাই 18 মাইনাস এক্স মাইনাস ওয়াই সমান 36 তাহলে এক্স এর মান 12 বসালাম তাহলে হচ্ছে 216 মাইনাস ওয়াই সমান 36 মাইনাস ওয়াই সমান 36 মাইনাস 216 সমান মাইনাস 180 ওয়াই সমান 180 তাহলে নিম্ন সমাধান এক্স সমান 12 আর ওয়াই সমান 180 তাহলে আমরা দেখতে পাচ্ছি উত্তরে দাদারা 12 জন মেলায় গিয়েছিল আর দাদু মোট 180 টাকা দিয়েছিল আজকে আমাদের শেষ অঙ্ক আমার দাদার একটি থলিতে 1 টাকার মুদ্রা ও 50 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 350 টাকা আছে আমার বোন ওই টাকা থলি থেকে 1/3 50 পয়সা বের করেছিল তার জায়গায় সমসংখ্যক 1 টাকার মুদ্রা রেখে দিল এখন ওই থলিতে মোট 400 টাকা হলো প্রথমে দাদার থলিতে আলাদাভাবে 1 টাকার ও 50 পয়সার মুদ্রা কতগুলো ছিল হিসাব করে দেখি সমাধান ধরি থলিতে এক্সটি 1 টাকার মুদ্রা ছিল আর ওয়াইটি 50 পয়সার মুদ্রা ছিল তাহলে প্রথম সহ সমীকরণটি হল 1 টাকার মুদ্রা এক্স গুণিতে আর 50 পয়সা মানে 1/2 ওয়াই গুণিতে 1/2 সমান 350 টাকা এক নম্বর সমীকরণ এখানে বলে দেওয়া হয়েছে 50 পয়সা মানে হচ্ছে 50 বাই 100 সমান হচ্ছে 1/2 টাকা দ্বিতীয় সহ সমীকরণটা হচ্ছে যে তাদের কাছ থেকে 1/3 অংশ যদি নিয়ে নেওয়া হলো তাহলে ওয়াই মাইনাস 1/3 আর সেই জায়গাতে সম সংখ্যক রাখা হলো অর্থাৎ এক্স প্লাস ওয়াই বাই 3 তাহলে এটা হচ্ছে টাকা আর এটা হচ্ছে 50 পয়সা 50 পয়সাকে 1/2 করলে টাকা হচ্ছে তাহলে এটা টাকা করে নিলাম এটা টাকা থাকলো সমান হচ্ছে 400 তাহলে এটা হচ্ছে ভগ্নাংশের বিয়োগ 3 ওয়াই মাইনাস ওয়াই বাই 3 গুণিতে 1/2 থ্রি এক্স প্লাস ওয়াই বাই 3 সমান হচ্ছে 400 তাহলে 2y বাই 3 গুণিতে 1/2 থ্রি এক্স প্লাস ওয়াই বাই 3 ওয়াই বাই 3 মানে 2 কেটে গেল থ্রি এক্স প্লাস ওয়াই বাই 3 সমান 400 তাহলে 3 যদি লসাগু হয় ওয়াই প্লাস 3x সমান হচ্ছে প্লাস হচ্ছে ওয়াই মানে 400 তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে 2y প্লাস 3x সমান হচ্ছে 1200 এটা হচ্ছে আমাদের তাহলে প্রথমটার থেকে আমরা যদি পাই x প্লাস y বাই 2 সমান 350 তাহলে এটা যদি ক্যালকুলেশন করি 2
2x plus y সমান 300 অর্থাৎ 2x plus y সমান হচ্ছে 700 এক নম্বর সমীকরণ আর 3x plus 2y নাম্বার সেটা দুই নম্বর আপন যদি করতে যাই তাহলে প্রথমটাকে আমরা গুণ করছি 2 দ্বারা আর দ্বিতীয়টাকে গুণ করছি 1 দ্বারা তাহলে এটা হচ্ছে 4x plus 2y 1400 এটা যদি 1 দিয়ে গুণ করি 3x plus 2y সমান 1200 তাহলে x সমান হলো 200 তাহলে এক নং সমীকরণে x = 200 অবশ্যই পাই 2x plus y সমান 700 2 into 200 plus y সমান 700 তাহলে y সমান 700 ইত্যাদি যা সমান 300 নিম্ন সমাধান x = 200 y = 300 তাহলে থলিতে 200 টি 1 টাকার মুদ্রা এবং 300 টি 50 পয়সার মুদ্রা রয়েছে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ যারা আমার এই চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবে এবং কমেন্ট করবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সকলের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি।